এখন এপ্রিল মাসের মাঝামাঝি আমি বেরিয়ে পড়েছি সিটং এর পথে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল একদিন বেড়াতে যাব কমলা লেবুর দেশে। কার্শিয়াং জেলার অন্তর্গত 4,500 ফুট উচ্চতায় অবস্থিত এই সুন্দরী পাহাড়ি গ্রামের সঠিক বর্ণনা করার ক্ষমতা হয়তো আমার নেই। এখানকার প্রকৃতির রূপ রস গন্ধ সত্যি অতুলনীয়। সিটং ভ্রমণের দুর্দান্ত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের এই ভ্রমণ পর্বে আমি আপনাদের বলবো কিভাবে সিটংয়ে আসবেন, কোথায় থাকবেন, কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, কত টাকা খরচ হবে, কিভাবে অল্প টাকায় প্যাকেজ বুক করবেন, সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বেরিয়ে পড়ি সুন্দরী সিটংয়ের পথে। সিটং কিভাবে আসবেন? হাওড়া অথবা শিয়ালদা থেকে প্রত্যেক দিন এনজিপি অথবা শিলিগুড়ি আসার ট্রেন পেয়ে যাবেন। সবসময় চেষ্টা করবেন রাতের দিকে ট্রেনগুলি বুকিং করার, তাহলে সকাল সকাল এনজিপি পৌঁছতে পারবেন। এনজিপি পৌঁছে শেয়ার অথবা রিজার্ভে গাড়ি বুক করতে পারেন, আর প্যাকেজে আসলে বুকিং এর কোনো চিন্তা নেই। এনজিপি থেকে সিটং এর জন্য রিজার্ভ গাড়ি ভাড়া পড়তে পারে 2500 থেকে 3000 টাকার মধ্যে। অবশ্যই ভালোভাবে দরদাম করে নেবেন। শিলিগুড়ি থেকে সিটং 30 কিলোমিটারের রাস্তা। সমতল পেরিয়ে পাহাড়ে উঠতেই বদলে গেল ল্যান্ডস্কেপ, যেদিকে তাকাই শুধুই চায়ের বাগান। প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো আমাদের সিটং পৌঁছতে। প্রথম দর্শনেই সিটং আমাদের মন জয় করে নিল। সিটং এর 3টি ভাগ আছে, লোয়ার, মিডিল এবং আপার। আমরা আছি আপার সিটং এ। এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। চারিদিকে সবুজে ঘেরা চা বাগানের মাঝে আমাদের এই হোমস্টে। আমাদের সত্যি মনে হচ্ছিল আমরা যেন এক স্বপ্নের দেশে প্রবেশ করেছি। হোমস্টেতে আসার সাথে সাথে আমাদের উত্তরীয় গলায় বেঁধে স্বাগত জানানো হলো। আমাদের হোমস্টে থেকে চারপাশটা দেখতে দুর্দান্ত লাগছিল। আকাশের মুখ ভার হয়ে আছে, রৌদ্র ছায়ার এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। হোমস্টের পিছন দিকটাতে রয়েছে বিরাট চায়ের বাগান। এই বাগানটি হোমস্টের নিজস্ব প্রপার্টি। এখানে এসে যত ইচ্ছে ফটো সেশন করতে পারেন, বাধা দেওয়ার কেউ নেই। এই হোমস্টেতে মোট 6টি রুম আছে। প্রত্যেকটি রুমই দুর্দান্ত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। রুমগুলিতে আসলে দেখতে পাবেন প্লাইয়ের অপূর্ব কারুকার্য। ওয়াশরুমগুলিও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। মোটের ওপর এখানে থাকলে আপনি একটা লাক্সারি ফিল পাবেন। এই হোমস্টেতে থাকার খরচ পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং দিয়ে 1600 টাকা পড়বে, আর যদি প্যাকেজ বুক করে আসেন তাহলে অনেকটাই সাশ্রয় হবে। 4 জন গ্রুপ করে আসলে 2 রাত 3 দিনের প্যাকেজ নিউ জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি প্লাস লোকাল সাইট সিন দিয়ে খরচ হবে পার হেড 5,999 টাকা, আর 8 জনের গ্রুপ হলে পার হেড খরচ পড়বে 4,700 টাকা। দল বেঁধে এলে আপনাদের অনেকটাই খরচ কমে যাবে। ম্যাক্সিমাম 16 জন অবধি এই হোমস্টেতে থাকতে পারবেন। হোমস্টে অথবা প্যাকেজ বুকিং এর জন্য স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট বুকিং এর জন্য যোগাযোগ করে নিতে পারেন।
এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেব। পাহাড়ের কোলে বসে গরম গরম পুরি আর সবজি খাওয়ার অনুভূতিটা ছিল অভূতপূর্ব। এরপর আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইটসিন দেখতে। সাইটসিনের জন্য ছোট গাড়ি ভাড়া পড়বে 3,500 টাকা আর বড় গাড়ি ভাড়া পড়বে 4,000 টাকা প্যাকেজের বাইরে এলে। আমাদের প্রথম গন্তব্য ছিল নামথিং পোখরি লেক, ঘন পাইনের জঙ্গলে ঘেরা এই লেক। সেই রাস্তা ধরেই ক্রমশ আমরা এগিয়ে চলেছি। এখন আমি আছি সিটং, সিটং এ বেড়াতে এসেছি। সিটং থেকে চলে এসেছি নামথিং পোখরি লেক। খুব জনপ্রিয় এই লেক, কিন্তু দুর্ভাগ্যবশত লেকে একদমই জল নেই। চলুন আপনাদের নামথিং পোখরি লেকটা একবার ঘুরিয়ে দেখাই। এই লেকে বর্ষাকাল ছাড়া কখনোই জল থাকে না। এই দেখুন জঙ্গলের মাঝখানে বসে আছি, ওই যে সোমনাথ ছেলেটা খুব কষ্ট করেছে, ও গাড়ি চালাতে চালাতে হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে। চারিদিকটা দেখুন ঘন জঙ্গলে ঘেরা। দেখুন চারিদিকটা একবার দেখুন। নামথিং পোখরি শিব মন্দির দর্শন করে আমরা চলে এসেছি অহলদারা। এখন আমরা অহলদারা দাঁড়িয়ে আছি। অহলদারা যাওয়ার আগে এই চেকপোস্টটা আপনাকে পার করে এখান থেকে 300 মিটার মতো রাস্তা যেতে হবে। তার জন্য আমাদের গাড়ির চার্জ নিল 50 টাকা। আমরা এখন এই রোডটা দিয়েই যাবো অহলদারা। সিটং ভ্রমণের সব থেকে সুন্দর জায়গা হলো এই অহলদারা ভিউ পয়েন্ট। তিনশো মিটার খাড়া রাস্তা আর চারপাশে সিঙ্কোনা গাছ, যে গাছ থেকে কালা জ্বরের ঔষধ তৈরি হয়। যত সময় যাচ্ছে তত ওয়েদার খারাপ হচ্ছে, গোটা আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে। ভিউ পয়েন্টে যাবার একটু আগেই একটি ফাঁকা জায়গা দেখে আমরা গাড়ি পার্কিং করলাম, তারপর পায়ে হেঁটে রওনা দিলাম ভিউ পয়েন্টের দিকে। অহলদারা ভিউ পয়েন্টে পৌঁছে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর অপূর্ব দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করেছিল ভাবতেও পারিনি। ওয়েদার এতটাই খারাপ ছিল যে দূরের পাহাড়গুলিকে অস্পষ্ট দেখতে লাগছিল। দেখুন এটাই হচ্ছে অহলদারা সানরাইজ ভিউ পয়েন্ট, কিন্তু এখন চারিদিকটা মেঘে ভর্তি, মেঘে ঢাকা। এখন দূরের পাহাড় কিছুই দেখা যাচ্ছে না, পুরোপুরি মেঘাচ্ছন্ন পরিবেশ। জায়গাটা কিন্তু দুর্দান্ত আর বেশ ভালো জোরে জোরে হাওয়া বইছে। জায়গাটা একেবারে অসাধারণ, মানে কোনো কথা হবে না বস, দুর্দান্ত, দারুণ জায়গা। অহলদারা ভিউ পয়েন্ট দেখে হোমস্টেতে ফিরে এলাম। এবারে আমাদের সাথে পরিচয় হলো দুটি লোকাল গাইডের সাথে, সেরু আর লুসি। এই সারমেয় দুটি আপনাদের গোটা গ্রাম ঘুরিয়ে দেখিয়ে দেবে, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। এরপর কমল হোমস্টের কিচেনে একবার ঢু মারলাম। জোর কদমে লাঞ্চের প্রস্তুতি চলছে। বড্ড খিদে পেয়েছিল, হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই দেখলাম এলাহি আয়োজন। 2-3 রকমের ডাল, সবজি, পাঁপড়, চাটনি, স্যালাড, ডিমের কারি, এরপর বাঙালির আর কি চাই। কবজি ডুবিয়ে খেয়েছিলাম, যিনি রান্না করেছিলেন তিনি কৌশলের বৌদি।
কৌশলকে একটু পরেই পরিচয় পাবেন। ये कौशल है, मीट माय फ्रेंड, ये कौशल है। हेलो, ठीक है। ये गुरुंग होमस्टे का ओनर, कमल होमस्टे ओनर हमारे सुंदर सुंदर जगह घूरिए देखा, कल के घूरिए देखा। ये हमारे एन बंधु हो गए, एकदम फ्रेंड हो गए। देखो हमको एक सुंदर जगह नहीं हे नार्सारि, तो ये अर्किड फुल पा जाए, तो ये अर्किड चाष है, अर्किड मिलता है চিরস্মরণীয় থাকার মতো। দেখতে দেখতে অন্ধকার নেমে আসলো, আর তার সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। আকাশ একটু পরিষ্কার হতেই কিছুক্ষণের জন্য মেঘের আড়াল থেকে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়ে আমাদের জানান দিল সে সর্বদা বিরাজমান। এই সুন্দর মুহূর্তটুকু আমার এই ভ্রমণের সেরা প্রাপ্তি বলে আমার মনে হয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতেই ইভিনিংয়ে চলে এলো গরমাগরম চা এবং পকোড়া। এরপর রাতে প্রবল ঠান্ডায় বনফায়ারের পাশে বসে বেশ কিছুক্ষণ গান বাজনার পালা চলল। তারপরে ডিনারে ডাল, ভেন্ডি ভাজা, আলু ভাজা, চিকেন কারি সহযোগে নৈশভোজ সম্পূর্ণ করে আজকের গোটা দিনটা কমপ্লিট হলো। সকাল হতেই পিওর দার্জিলিং চায়ে চুমুক দিয়ে ঘুম ভাঙল। হোমস্টের পিছনের চায়ের বাগানে চলে এলাম। অপূর্ব মনোরম দৃশ্য, দূর দূরান্তে যেদিকেই চোখ যাবে শুধুই সবুজের গালিচা। এরপর কৌশলের বাবা কমলজি আমাদের হ্যান্ডমেডটি কিভাবে তৈরি করতে হয় সেটা শেখালেন। ये थ्री लीफ है, एक मतलब इसका वो है डच है, तो इसको सुखाना है थोड़ा सा, इसको ड्राई करके इसके अंदर पानी नहीं होना चाहिए। जैसे अभी ये माड़ा, इसको मला, मलने के बाद ये टूट गया है, पूरा टूटना नहीं चाहिए, लेकिन पत्ता पूरा पैक होना चाहिए मरने के बाद। तो पैक करके इसको लगभग 2-2.5 घंटा इसको मतलब एक कपड़े में पैक करके रखना है। 2-2.5 घंटे इसमें कलर आ जाएगा, कलर आने के बाद फिर इसको मतलब ड्राई सुखाना है। उसके बाद चाहे धूप में सुखा सकता है या कोयला में सुखा सकता है, कोई भी सुखा सकता है। सूखने के बाद ये चाय पत्ती बन जाएगा। ये हो गया हैंडमेड टी। कैसा फ्लेवर आएगा इसमें? ये मतलब अच्छा दार्जिलिंग टी है। हाँ। दार्जिलिंग टी का फ्लेवर है, प्योर दार्जिलिंग टी। प्योर दार्जिलिंग टी। আমাদের কিছুক্ষণ সময় দিয়ে কমলজি নিজের কাজে চলে গেলেন, আর ওই সুযোগে আমার সহকর্মী চা পাতা সংগ্রহ করতেই ব্যস্ত ছিল। এই হোমস্টের লোকেশনটা এতটাই সুন্দর যে এখানে এলে আপনার আর অন্যত্র কোথাও যেতে ইচ্ছেই করবে না। এরপর আমরা চলে এসেছি লেপচা ওয়াটারফল দেখতে। দূর থেকে এই ফলসটিকে দেখতে হবে, কাছে যেতে পারবেন না। আমাদের দ্বিতীয় দিনের পরবর্তী গন্তব্য ছিল যোগীঘাট। রিয়াং নদীর ওপরে এই সেতুটি তৈরি হয়েছে। এই যোগীঘাটেই নভেম্বর থেকে জানুয়ারি মাসে এলে প্রচুর কমলা লেবুর বাগান দেখতে পাবেন। এখন এপ্রিল মাস, তাই আমরা আর কমলা লেবুর দেখা পাইনি। যোগীঘাট সেতু পার করলেই পড়বে মংপু রবীন্দ্রনাথ বাংলো, ওইদিকে আমরা যাইনি,
আপনাদের হাতে সময় থাকলে মংপু ঘুরে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। শিটং ভ্রমণের দুর্দান্ত কিছু অভিজ্ঞতা সঙ্গে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। আশা রাখবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে মতামত জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।